ধর্মঘটের দিনে অফিসে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছিল জানানো হয়েছিল গড় হাজিরায় কাটা যাবে বেতন পড়বে কর্মজীবনে দুদিনের সাধারণ ধর্মঘটের মোকাবিলায় এরকমই কড়া নির্দেশিকা জারি করেছিল সরকার এই পরিস্থিতিতে ধর্মঘটের দিন সরকারি অফিসগুলিতে দেখা গেল কর্মব্যস্ততার ছবি এদিন সকাল সাড়ে নটা থেকে দপ্তরে আসতে শুরু করেন নবান্নের কর্মীরা নবান্নের উপস্থিতির হার অন্যান্য দিনের মতো স্বাভাবিক আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নবান্নের সাধারণ কর্মচারীদের ঢোকার গেট এই গেট থেকে কিন্তু সাধারণ কর্মচারীরা ঢুকছেন এবং এই পাশেই হচ্ছে বাসস্ট্যান্ড বাসস্ট্যান্ড থেকে বাস বাসে করে নামার পরই সরকারি কর্মচারীরা একে একে কিন্তু ঢুকে আসছেন এই নবান্নে অর্থ দপ্তরের রাজস্ব বিভাগের কর্মী শ্যাম সেনগুপ্ত তিনি আবার কোঅর্ডিনেশন কমিটির নেতা যারা এই সাধারণ ধর্মঘটকে সমর্থন করেছেন কিন্তু সেই সংগঠনের নেতাই এদিন অফিসে আসেন বাস থেকে পড়ে আহত হওয়ায় স্বামীর সঙ্গে আসেন স্ত্রী আসতে বাধ্য হলেন আজকে বন্ধ না কিছু করার নেই যেইরকম করা আছে আর আমার এই বছরটা মানে এটা আমি নিরুপায় মানে আমার কিছু করার আমার মনের বিরুদ্ধে আমি ছাড় নেই আমার আশাটা ছাড় নেই কেন আমি আশা হচ্ছি যেহেতু এই বছরটা আমার চাকরি শেষ অ্যাক্সিডেন্ট ওনার পা ভেঙে গেছে একা ছাড়তে না করেছে ওই আসিস রোজই আসছে আর কি ওনার সঙ্গে হ্যাঁ শেষ করে এবছর আর আমার কানে গেছে যে এই বছরটা মানে এক বছর চাকরি আছে হয়তো অন্য জায়গায় ট্রান্সফার করে দিতেও পারে শুনছি চোখের সামনে দেখছি এসে যা নবান্নের মতো কর্মব্যস্ততার একই ছবি ধরা পড়েছে মহাকরণেও সকাল সকাল কাজে যোগ দিয়েছেন কর্মীরা মহাকরণের দপ্তরে দপ্তরে কর্মী হাজিরা প্রায় একশো শতাংশই কর্মীরা তাই দাবি করছেন এবং কর্তৃপক্ষ তাই বলছেন অর্থ কৃষি স্বরাষ্ট্র দপ্তর ভূমি ও ভূমি সংস্কার সহ একাধিক দপ্তর রয়েছে এই মহাকরণে এই মুহূর্তে আমরা রয়েছি স্বরাষ্ট্র দপ্তরের গণনা শাখায় এখানে রীতিমতন দুপুর হয়েছে কিন্তু কর্মীরা কিন্তু জায়গায় জায়গায় বসে কাজ করছেন একচল্লিশ জন কাজ করেন একচল্লিশ জনই এসেছেন একচল্লিশ জন না আটত্রিশ জন এসছেন একজন হসপিটালাইজড একজনের মা মারা গেছেন আর একজন চাইল্ড কেয়ার লিভের আছে কর্মবিরতি খুব একটা আমাদের খুব একটা দৃষ্টি আকর্ষণ করে না আমরা কাজ করতেই ভালোবাসি আর তাছাড়া আমাদের সার্কুলেশন আমাদেরকে একটা বাধ্যবাধকতার মধ্যেও এনে ফেলেছে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন ধর্মঘট উপেক্ষা করে স্বাভাবিক কাজকর্ম হয়েছে নবমহাকরণেও মহাকরণের মতনই বহুতল প্রশাসনিক ভবন নবমহাকরণেরও বিভিন্ন তলায় বিভিন্ন সরকারি দফতর ছিল আজ দিনভর সরকারি কর্মচারীদের কাজের কোলাহলে পরিপূর্ণ কিন্তু শুধুই কি সরকারি নির্দেশের বাধ্যতায় আসা সরকারি অফিসে হাজিরা দেওয়া নাকি স্বতঃস্ফূর্তভাবেই বন্ধকে প্রত্যাখ্যান এই বন্ধকে সম্পূর্ণভাবে কর্মচারী জীবন থেকে মুছে ফেলেছে এই কারণেই মুছে ফেলেছে যে কর্মটাই হচ্ছে মূল কথা কর্মের মাধ্যম থেকে যে গভর্নমেন্টই থাকুক না কেন কর্মটাকে মেনে নিয়েছেন সেই জন্য আমাদের বন্ধের বিরুদ্ধেই আমাদের সব সময় রয়েছে খাদ্য ভবনেও এদিন সকাল সকাল অফিসে চলে আসেন কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে দুপুরে ছশো জন কর্মীকে ডিমের ঝোল ভাত খাওয়ানো হয় তদারকি করতে আসেন খোদ খাদ্যমন্ত্রী আগামী কালকেও এরা থাকবে তার খাবার পর্যায়ে অ্যারেঞ্জমেন্ট করেছি এই সর্বনাশা বন্ধ এই ধর্মঘর এই ব্যাপারটা ধর্মঘর আর বনটাকে উঠে যাচ্ছে আজকে হাজিরা কত কত খাদ্য বোন আমাদের সেল পার্সন হাজিরা আমাদের খাদ্য বোন परसेंटेज ক্যালকুলেট দিন প্রশাসন সূত্রে দাবি রাজ্য জুড়ে সরকারি কর্মীদের হাজিরা ছিল 94 শতাংশ এবিপি আনন্দ